রাজ্যে এখন আইন অনুযায়ী নির্বাচন কমিশনের অধীনে পুলিশ আছে তো আজকে যে মিছিলটি ছিল সেই মিছিলের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক ছিল না এবং তা সত্ত্বেও কেন তারা এই ঘটনা ঘটালো তার কারণ হচ্ছে যে নির্বাচন কমিশনের তাদেরও নিরপেক্ষ নয় আমাদের যেটা মনে হচ্ছে কারণ পুলিশ জানে যে এই রাজ্যের পুলিশ যেভাবে দরদাস হয়ে গেছে তারা যে রাজনৈতিক দল এই রাজ্যে ক্ষমতায় আছে সেই রাজনৈতিক দলের মাথায় যারা বসে আছে তাদের নির্দেশেই পুলিশ এখনো চলছে এবং আজকে যখন আমরা নির্বাচন কমিশনকে জানাতে গেলাম তারা প্রথমে আমাদের কথা শুনতেই চায়নি তারপরে যখন বললাম যে পুলিশ আপনাদের অধীনে তখন তারা বাধ্য হয়ে শোনে এবং বলে যে পুলিশের কাছে আমরা একটা রিপোর্ট চাইছি তো এইভাবে যে নির্বাচন কমিশনে এই রাজ্যে এসে তার নিরপেক্ষতা হারিয়ে ফেলছে এটাও লজ্জার আর পুলিশের এই অত্যাচারের তো কোনো ভাষা নেই যে যারা আন্দোলন করছে যাদের চাকরিগুলো চুরি করেছে এই সরকার যে রাজনৈতিক দল ক্ষমতায় আছে আজকে সেই সব যারা ছিল যারা চুরি করেছে যেমন মানিক ভট্টাচার্য পার্থ চ্যাটার্জি তাদের ওই মিছিলে কিন্তু তাদের কুশপুত্তলিকা দাও করা হয়েছে সেই সময় পুলিশ কোনো অ্যাকশন নেয়নি কিন্তু যখনই ডোরিনা ক্রসিংয়ের সামনে এসে বিষয়টা মিছিলটা পৌঁছয় তখনই পুলিশ একতরফা একতরফাভাবে অ্যারেস্ট করা এবং ভাস্কর ঘোষ সংগ্রামী যৌথ মঞ্চের আরো চারজনকে তারা গ্রেপ্তার করে এটার কারণ হচ্ছে যে সংগ্রামী যৌথ মঞ্চ এই যে এখানে যে অনিয়ম চলছে এই রাজ্যে যে বিশৃঙ্খলা চলছে কত যে পঞ্চায়েত ভোট সেই সময় সংগ্রামী যৌথ মঞ্চ লড়াই করে সুপ্রিম কোর্ট অব্দি গিয়ে এই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী নিয়ে এসছিল সুতরাং বর্তমানে যে রাজনৈতিক দল ক্ষমতা আছে তারা সেই ভয় পাচ্ছে যে সংগ্রামী যৌথ মঞ্চের কনভেনার ভাস্কর ঘোষ যদি বাইরে থাকে তাহলে তা তাদের সেই ব্যাপারটা আবারও ভোট চুরির ব্যাপারটা আবারও আটকা আটকে দিতে পারে সংগ্রামী যৌথ মঞ্চ এই ভয় তারা আজকে গ্রেপ্তার করেছে ভাস্কর তো একটা বার্তা দিয়েছি পশ্চিমবঙ্গের আপামর জনগণের কাছে যে আপনারা নির্বিঘ্নে ভোটটা দিন নিজের ভোট নিজে দেবেন বাইরে সেন্ট্রাল ফোর্স থাকবে বুথে সেন্ট্রাল ফোর্স থাকবে আর বুথের ভেতরে পশ্চিমবঙ্গের কর্মচারীরা জনগণের পক্ষে থাকবে যাতে জনগণ নিজের ভোট নিজে দিতে পারে ভোট চুরির আর কোন জায়গা নেই আপনারা পঞ্চায়েত ভোটে দেখেছেন ব্যালট বাক্স নিয়ে কিভাবে দৌড়েছে কিভাবে দলদাস অফিসাররা ব্যালট পেপার খেয়ে নিয়েছে প্লেটে দেখা গেছে ব্যালট পেপার সাজানো আছে সেই ব্যালট পেপার খাচ্ছে এবারে মেশিন খাবে না কি খাবে আমরা জানি না কিন্তু আমরা অতন্ত্র প্রহরীর মতো রয়েছি পশ্চিমবঙ্গের মানুষের স্বার্থে যাতে পশ্চিমবঙ্গের মানুষের ভোটটা চুরি না যায় পশ্চিমবঙ্গের মানুষের স্বপ্নটা যাতে চুরি না যায়